তো বন্ধুগণ, আবার একটি ইন্টারেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে দেখাবো বুটলেগস রম রেডমি 5 প্লাসে কিভাবে ইনস্টল করতে পারবেন এবং কি কি ফিচার আছে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি বুটলেগার্স, আপনার বুটলেগার্স ভার্সন 4.2 স্টেবল ভার্সনটা আমি জাস্ট ইনস্টল করে নিয়েছি রেডমি নোট 5 ডিভাইসে। তো ফার্স্টে আমরা ওপেন করে নেব সেটিংস অ্যাপ্লিকেশন। ওপেন করার সঙ্গে সঙ্গে মোবাইল নেটওয়ার্ক বা বুটলেগার্স আপনার সেটিংস, তো আপনি ফার্স্টে বুটলেগার্স সেটিংসের মধ্যে চলে যাবো। আমি কিছু কাস্টমাইজ করে রেখেছি, ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। নোটিফিকেশন দেখছেন, আমি কিছু কাস্টমাইজ করে রেখেছি, সে কারণে আমার যে অ্যানিমেশনটা এলো, যে আমি যে কোনো ফোল্ডার অ্যাপ ওপেন করার সঙ্গে যে অ্যানিমেশনটা আলো, সে অ্যানিমেশনটা আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। তো ফার্স্ট স্ট্যাটাস বারের মধ্যে আপনি দেখছেন অনেক কিছু অপশান আছে, আপনি ইজিলি এগুলো কিন্তু অ্যানিমেশন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপনাকে কিছু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, কুইক স্টাইল কিউ স্টাইল, বা আপনি এখানে অনেক স্টাইল পেয়ে যাবেন। আপনার নোটিফিকেশন বার অর্থাৎ আপনার যে স্টাইলটা ভালো লাগবে সেটা আপনি ইজিলি দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট একটা স্টাইল দিয়ে দিলাম এবং তারপরে সেটা আমি জাস্ট ব্যাক করে দেবো। ব্যাক করার পর জাস্ট টান দেবো এবং এখান থেকে দেখতে পাবেন যে সেই স্টাইলটা অন হয়ে গেছে। এবং তারপর নেভিগেশন ফিচার, এখান থেকে আপনি নেভিগেশন মোড এখান থেকে দেখতে পাচ্ছেন। নেভিগেশন মোড আমি কী করবো সেটা আমি এখান থেকে ইজিলি সেট করে দিতে পারবো। তো লক স্ক্রিন, তো লক স্ক্রিনের মধ্যে দেখছেন লক স্ক্রিনের চার্জিং ইনফরমেশন শো করবে কি না। পাওয়ার মেনু, পাওয়ার মেনুর মধ্যে আপনি জাস্ট যখন পাওয়ার বাটন প্রেস করবেন তখন আপনি কী কী শো করাতে চান সেগুলো কিন্তু ইজিলি এখানে অ্যাড করতে পারবেন। এখানে এরোপ্লেন মোড বা স্ক্রিন রেকর্ডিং বা সেটিংস, আপনি যেগুলো ইচ্ছা আপনি এখান থেকে কিন্তু ইজিলি ইউজ করতে পারেন। এবং আমরা এখন চলে আসবো অ্যানিমেশন, যেটা আমি জাস্ট অ্যাড করে রেখেছি। দেখছেন আমার যেসব আমি ক্লিক করার পর একটা অ্যানিমেশন শো করছি, সেগুলো আপনি ইজিলি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। অ্যাকশন ওপেন অ্যানিমেশন, অ্যাকশন ওপেন অ্যানিমেশন আমি যেটা আমি রাখতে পারি এখানে অনেক আছে, ফিড বা আপনি স্লাইড টু ইন রাইট বা স্লাইড টু লেফট, আপনার যেরকম ভালো লাগবে সেটা দিয়ে দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট স্লাইড টু লেফট এই অ্যানিমেশনটা শো করে দেবো। অ্যাকশন ক্লোজ অ্যানিমেশন, যখন আমি সেখান থেকে ক্লোজ করবো তখন আমার অ্যানিমেশনটা কী শো করবে সেটা আমি দিয়ে দিতে পারবো। র্যান্ডম এখানে সিলেক্ট করে দেবো। বা লিস্ট ভিউ অ্যানিমেশন, তো আপনার যেটা ভালো লাগবে এটা আমি জাস্ট ডিফল্ট আছে, ডিফল্টটা রেখে দেবো। এখানে অনেক অ্যানিমেশন দেখতে পেয়ে যাবেন আপনি। স্ক্রিন অফ অ্যানিমেশন, আপনার যে অ্যানিমেশনটা এখান থেকে ইচ্ছা মতো সবগুলো আপনি অ্যানিমেশন কিন্তু এখান থেকে লিস্ট বাই লিস্ট আছে, আপনি সেগুলো আপনার ইচ্ছা মতন কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দেখছেন আমার লেফট থেকে আপনার র্যান্ডম অ্যানিমেশন শো করছে। এবং আমরা চলে আসবো জেস্টারে, আপনার যে অ্যানিমেশন ভালো লাগবে বা আপনার যদি না ভালো লাগে ডিফল্ট অবস্থায় রেখে দিবেন। এখানে দেখতে পারবেন জেস্টার, তো সুইপ টু হোম বাটন, এটা জাস্ট আপনি ইচ্ছা করলে অন করতে পারবেন। তো এখান থেকে আপনি অ্যাবাউট বুটলেগার্স, তো বুটলেগার্সের সম্পর্কে এখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন বা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন নতুন নতুন আপডেটের জন্য। বা এখানে শেয়ার টু রোম, আপনি রোমটাকে শেয়ার করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে। ব্যাটারি সেভারের মধ্যে আপনি এরকম অপশান পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9 এ। এবং ডিসপ্লের মধ্যে চলে যাবো, ডিসপ্লের মধ্যে জাস্ট ওয়ালপেপার এখান থেকে আপনি জাস্ট অ্যাড করতে পারবেন। তো দেখছেন এখানে অনেক ওয়ালপেপার অপশান আছে, আপনি সেখান থেকে দিয়ে দিতে পারবেন। কালার থিম অর্থাৎ আপনার ওয়ালপেপার অনুযায়ী কালার থিম আপনি ইজিলি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো দেখছেন ওয়ালপেপার অনুযায়ী কিন্তু কালার থিম অ্যাড করতে পারবেন। এখানে আমি জাস্ট এই কালারটা অ্যাড করবো এবং আপনার যত সব কালার আছে এক্সেন কালার সেগুলো দেখবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। মোবাইল নেটওয়ার্ক দেখছেন অন করবো, মোবাইল নেটওয়ার্কে দেখছেন কালার কিন্তু অফ হয়ে গেল। আপনি যদি ইচ্ছা করেন অন্য একটি কালার দেবো সে কালারটা এখান থেকে ইজিলি দিয়ে দিতে পারেন, কালার এটা চলে এলো। ডিভাইস থিম আপনার অটোমেটিকলি করা আছে, আপনার ওয়ালপেপার অনুযায়ী কিন্তু আপনার ডিভাইসের থিম কিন্তু ইজিলি চলে আসবে। তো জাস্ট আপনার যেটা ভালো লাগবে সেটা অ্যাড করে দিবেন। তারপর সবথেকে ভালো লাগছে সিস্টেম ফোন, আপনি শাওমির মতো অনেক ফোন পেয়ে যাবেন। আপনি যে ফোনটা ভালো লাগে সেটা আপনি জাস্ট ট্যাপ করার পর জাস্ট অ্যাপ্লাই করে দেবেন, অটোমেটিক দেখবেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখছেন আপনার কত সুন্দর লাগছে আপনার ডিভাইসের থিমের থিমটা আপনি দিলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট ব্যাকে চলে আসছি। এবং সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে আপনি অনেক অপশান পেয়ে যাবেন। এক্সট্রা আপনি নিচের দিকে অ্যাডভান্সের মধ্যে কিন্তু এখান থেকে অনেক অপশান পেয়ে যাবেন, ইচ্ছা মতন আপনি সেট আপ করে দিতে পারবেন। তো আমরা চলে আসবো এখন অ্যাবাউটের মধ্যে। অ্যাবাউটের আসার পর এখানে দেখছেন বুটলেগাজের আপনার লোগো শো করছে এবং অ্যাবাউট আস
এবং ডিভাইস নেম রেডমি 5 প্লাস এবং দেখছেন বুটলেগার্স ভার্সন 4.2 স্টেবল ভার্সন এবং আমি জাস্ট অ্যান্ড্রয়েড ভার্সন দেখছেন অ্যান্ড্রয়েড 9 এ রান করছে এবং আপনার পিল নাম্বার বা কার্নেল ভার্সন সব এখানে শো করছে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন অ্যান্ড রোমটা এবং তারপর জাস্ট পাওয়ার বাটন প্রেস করে দেখছেন আমরা কাস্টম রিকভার টেপ বুট করে নিয়েছি এবং আমি জাস্ট পেন ড্রাইভটা ইউএসবি কেবিলে লাগিয়ে দিয়েছি এবং ওয়াইফে যাবেন অ্যাডভান্স ওয়াইফ ডলবি ক্যাশ সিস্টেম ডাটা ক্যাশ ব্যান্ডার যত পার্টিশন আছে সব ক্লিন করে দেবেন। আমি যত পার্টিশন আছে সব ক্লিন করে দেবো, হোম বাটন প্রেস করবো, ইনস্টলে যাব এবং ইনস্টলে যাওয়ার পর আমি সিলেক্ট স্টোরেজ করবো। আপনি ইন্টারনাল স্টোরেজ বা মাইক্রো এসডি কার্ড আপনার যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। তো আমি জাস্ট পেন ড্রাইভের মধ্যে আছে, সেখানে পেন ড্রাইভ সিলেক্ট করবো এবং এখানে দেখছেন বুটলেগার্স রম 4.2 স্টোভাল ভার্সন, তো জাস্ট সুইপ টু কনফার্ম প্লাস করে দেবো এবং সুইপ টু কনফার্ম প্লাস করে দেবো এবং সঙ্গে সঙ্গে দেখছেন এটা প্লাস হয়ে যাবে। তো বন্ধুগণ এটার মধ্যে আপনি গুগলের অ্যাপস ব্যবহার করতে পারবেন না, আপনাকে ওপেন জি অ্যাপস ইনস্টল করতে হবে এবং ক্যামেরা টু এফআই এনেবল করা থাকবে না। আপনি ক্যামেরা টু এফআই এনেবল করার পর পিক্সেল 3 ক্যামেরা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। যদি ক্যামেরা টু এফআই না এনেবল করেন তাহলে আপনি ক্যামেরা গুগল পিক্সেলের ক্যামেরা ব্যবহার করতে পারবেন না এই বুটলেগার্স রোমে। তো আমি সব লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি জাস্ট প্লাস করে বন্ধুগণ দেখছেন আমাদের সাকসেসফুলভাবে রোম বা ওপেন জিএস বা ক্যামেরা টু এফআই সব কিছু কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি। তো জাস্ট একবার ওয়েব ক্যাশ করে দিবেন, তো জাস্ট আমি একবার ওয়েব ক্যাশ করে দেবো এবং তারপর জাস্ট রিবুট সিস্টেম করে দেবো। রিবুট সিস্টেম করার আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোন কিন্তু বুট অ্যানিমেশনের পরেই কিন্তু আপনার ফোন অন হয়ে যাবে, কোনো সেট আপ আসবে না, আপনাকে পরবর্তীতে সেটা সেট আপ করতে হবে। আপনার বুট অ্যানিমেশন আসার পরেই আপনার ফোন কিন্তু অন হয়ে যাবে আপনার ইন্টারফেস আসতে। তো আমি দেখছেন বুট অ্যানিমেশন চলে এসেছে। তো বন্ধুগণ এটা হচ্ছে বুটলেগার্স রোম, দেখছেন অটোমেটিকলি কিন্তু ফোন অন হয়ে গেছে। তো আপনার জাস্ট এটা আপনার বুটলেগার্সের লঞ্চার ব্যবহার করতে পারবেন, আপনি ইচ্ছা করলে পিকচার লঞ্চার কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ভিডিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।